আসসালামু আলাইকুম, আমি হাসান মোহাম্মদ জুয়েল বলছি, আমার ইউটিউব চ্যানেল জুয়েল ব্লগ থেকে। আর যথারীতি আজকে আরেকটা মাইক্রোবাস রিভিউ নিয়ে আসছি। আমার কাছে প্রচুর কমেন্ট ছিল, কল ছিল যে ভাইয়া আমাদের একটু বেশি মডেলের মধ্যে একটু কম টাকার মধ্যে গাড়ি দিতে হবে। এটা হচ্ছে 2008 মডেলের একটি TRS এবং এটা হাফ সিলিং, এটা একটা ব্ল্যাক কালারের গাড়ি। আপনারা গাড়িগুলো দেখবেন, আমি সমস্ত জায়গাটা দেখানোর চেষ্টা করব। গাড়িতে হিডেন যে পার্টগুলো আছে, উপরের পার্ট তো আসলে ছবিতেও দেখা যায়, ভিডিওতেও দেখা যায়। আপনারা যারা না আসে, যাতে আপনারা গাড়ি সম্পর্কে ভালো ধারণা পান, সেই জন্য আমি গাড়ির চিপা চাপা যাগুলো আছে ওগুলো দেখাবো। গাড়ির কাগজ সম্পর্কে বলবো, গাড়ির কাগজ হলো আপনার 2008 মডেল এবং 2012 রেজিস্ট্রেশনের একটি TRS গাড়ি, এবং এটা অরিজিনাল হাফ সিলিংয়ের গাড়ি, সিএনজি এবং পেট্রোল দুইটাই আছে। আপনারা চাইলে যে কোনো জ্বালানিতে গাড়িটা চালাতে পারবেন, ইচ্ছা করলে এলপিজিও যদি করতে চান আমরা আপনাকে ওই ব্যাপারে সাহায্য করব। অনেকেই আছেন যারা এলপিজিতে চালাতে চান, এখন ওইটাও করে নিতে পারবেন। ব্ল্যাক কালারের গাড়ি আসলে খুবই সুন্দর লাগে রোদের মধ্যে, আপনারা দেখতে পারবেন। আমি যদি কাছ থেকে দেখাই, এখানে ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা এই অনেক শেড আছে, এগুলা চিকচিক করে। এই যে এটা আসলে ক্যামেরার লেন্সে বেশি একটা আসে না, আপনারা সশরীরে যখন আসবেন তখন দেখতে পারবেন। ব্ল্যাকের মধ্যে অনেক মেটালিক দানা আছে, ব্লু কালার, ইয়েলো কালার, এগুলো বেশি উঠবে। এটি একটি ফোর ডোরের গাড়ি এবং 2008 মডেলের 15 সিরিয়ালের গাড়ি, 2012 রেজিস্ট্রেশন। কাগজপত্র খুব ভালো আপডেট আছে, আপনার ট্যাক্স টোকেন হচ্ছে জুলাই 23 আর বাকিগুলো 24 পর্যন্ত আছে। আমি ভিডিওটা বড় করব না, যারা আমার গাড়ি দেখে পছন্দ করবেন তারা আমার গাড়িগুলা আমাকে সরাসরি ফোন দিয়ে এসে দেখবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আপনাদের একটু ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ড্যাক্সবোর্ড, ড্যাক্সবোর্ড এবং সামনের দুই দরজা কিন্তু অটো পাওয়ার, দেখতে পাচ্ছেন। আমি সিট কভার লাগিয়েছি, নতুন নতুন সিট কভার ইনস্টল করা আছে, আপনারা দেখতে পারবেন। যদি বনাটের সামনের সাইডটা একটু দেখাই, আপনারা দেখেন আসলে এই যে এই হিডেন পার্টগুলো যদি আপনাদের না দেখায় আপনারা আসলে বুঝতে পারবেন না গাড়ির স্পেসের অবস্থা। আমি বনাটের ভিতরটা দেখাচ্ছি আপনাদের, কেনার উদ্দেশ্য থাকলে অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আমাকে ফোন দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফোন দিবেন। গাড়ির প্রাইস সম্পর্কে আমি টাইটেলে দিয়ে দিব, যারা একটা আস্কিং প্রাইস দিয়ে দিব, টাইটেল ভিডিও টাইটেলে থাকবে। তারপরে যদি আপনারা পছন্দ হয় যোগাযোগ করতে থাকবেন। অবশ্যই আপনাদের আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তারা তাদের জন্য কিছু তো ছাড় অবশ্যই থাকবে। এটা হচ্ছে ভিতর সাইড, এটি 2008 মডেলের একটি TRS এবং অরিজিনাল হাফ সিলিং। আপনারা দেখেন আমার কাছে 8 মডেলের কিন্তু আরও গাড়ি আছে TRS, এইগুলো হচ্ছে 6 নম্বর, কিন্তু এটা 6 নম্বর না, এটা হচ্ছে 6 নম্বর। আপনারা যদি সেম মডেলেরই 6 নম্বর ম্যানুয়াল গিয়ে 27 cc গাড়ি নিতে চান তাহলে কিন্তু পেয়ে যাবেন 12,85,000 টাকা, আর এটা যদি নিতে চান তাহলে এটা পড়বে 15,80,000 টাকা। আপনারা এসে আমার চ্যানেলের কথা বললে আমি কিছু ছাড় দিব। আর আমার গাড়ি কেনার কিছু সুবিধা যেগুলো আমি কাস্টমারকে প্রোভাইড করি, এটা হলো আপনি গাড়ি কেনার আগে অবশ্যই গাড়ির টেস্ট ড্রাইভ দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, 20-30 কিলো চালাতে পারবেন, আমার ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা টেস্ট ড্রাইভ দিবেন, টেস্ট ড্রাইভ না দিয়ে আসলে গাড়ি কেনার কথা আমি বলবো না। আর অবশ্যই আপনাকে মালিকানা করে নিতে হবে, প্রত্যেকটা গাড়িরই আমি মালিকানার কাগজ সাজাতে প্রোভাইড করি এবং মালিকানার 100% স্বচ্ছতা নিশ্চিত করি। আপনারা অবশ্যই মালিকানা করে নেবেন, মালিকানা ছাড়া কোনো কোনো জায়গা থেকে গাড়ি নেবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি গাড়ি রিলেটেড অনেক ভিডিও বানাই। আমি শুধু আমার নিজের গাড়িগুলাই আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি এবং বিক্রি করার চেষ্টা করি। মাশাআল্লাহ আমার প্রচুর কাস্টমার আছে ইউটিউব থেকে, যারা আমার রিটার্নিং ভিউয়ার, যারা একবার দেখে আর দেখে না এরকম না, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি রিটার্নিং ভিউয়ার পাই 50%-এর উপরে, যারা আমাকে সবসময় ভালোবাসে, সবসময় আমাকে সাপোর্ট করতেছেন এবং গাড়ি কিনতেছেন। আপনাদের কেনার উদ্দেশ্য থাকলে কিংবা গাড়ি সংক্রান্ত
ক্রয় সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে ফোন দিন, সমস্যা নাই। আর অবশ্যই ফোন রাতের 10টার পরে আর দিবেন না। যারা প্রবাসী ভাই আছে তাদেরকে বলতেছি, রাতে 10টার পরে ফোন দিলে আমার একটু অসুবিধা হয়। কেনার উদ্দেশ্য থাকলে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিবেন এবং প্রাইস সম্পর্কে জেনে নেবেন। আর যে কোনো মুহূর্তে গাড়ি বিক্রি হতে পারে, আমার কাছে প্রচুর কানেকশন থাকে, আপনারা যে কোনো কানেকশনের জন্য ফোন দিতে পারেন যে ভাই ওই গাড়িটা আছে কিনা। আজকের ভিডিওটা বড় করবো না, আপনারা না টেনে ভিডিওটা দেখেন যদি গাড়ি কেনার উদ্দেশ্য থাকে। আল্লাহ হাফেজ।